জয় শ্রীরাম। আমরা 22 তারিখ বলছি, 22 তারিখ কি করব তা নিয়মগুলো বলছি আমি। সর্বপ্রথম ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে ও স্নান করতে হবে। স্নান করতে হবে, স্নান করে তিলক ধারণ করতে হবে। তিলক ধারণ করলে হরে কৃষ্ণ, রামচন্দ্রের সেবা করতে হবে, পূজা করুন। পূজা পাঠ করুন। 22 তারিখ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সীতারাম সীতারাম। হর হিন্দুওঁ কে রোম মে শ্রী রাম রমা হ্যায়, মহাদেব বিষ্ণু ব্রহ্মা নে ইয়ে নাম রমা হ্যায়, অবধি অবধ সময় কে সুবহ শাম। মালা জপ করতে হবে, সীতারাম 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 সীতারাম, যতবারে মালা জপ করতে পারেন। সীতারাম সীতারাম সীতারাম। ধ্বজা লাগাতে হবে, ধ্বজা লাগাতে হবে, জয় শ্রীরাম। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। জয় শ্রীরাম।